ইউটিউব চ্যানেল বং ভিউস আমি শিলাজিৎ আমি সুদীপ্তা আপনারা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর নোটিফিকেশন বেল অল করে অন করে নেবেন পরবর্তী ভিডিওগুলোর জন্য নোটিফিকেশন পেতে আর যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর পছন্দ হলে ভিডিওগুলোকে লাইক করবেন আর হ্যাঁ সাবস্ক্রিপশন হচ্ছে একদম ফ্রি অফ কস্ট সো কনজুসি না করে চটপট সাবস্ক্রাইব করে নিন আর নিয়মিত এসে ভিডিওগুলো দেখবেন আর এর সাথে বলে রাখি যে আমাদের যে ফেসবুক পেজ আর ইনস্টাগ্রাম পেজটা রয়েছে তো সেটাও আপনারা ফলো করে রাখবেন কারণ এরকম অনেক ভিডিও রয়েছে যেগুলো ইউটিউবে কপিরাইট ক্লেমের জন্য ব্লক হয়ে যায় তো সেগুলো সম্পূর্ণ ভিডিওগুলো আমাদের ফেসবুক বা ইনস্টাগ্রাম পেজে দেওয়া হয় আজকে আমরা নিয়ে চলে এসেছি অপারেটিভ মিজানুর রহমান আজরের ভিডিও আপনারা অনেক রিকোয়েস্ট করে থাকেন তাই আমরা মাঝে মধ্যে তার ভিডিও নিয়ে চলে এসেছি আজকে তার ব্যতিক্রম নয় ভিডিওর টাইটেল হচ্ছে হিজ ব্রাদার দেখে হাসবেন না তো এটা একটু ইন্টারেস্টিং টপিক মনে হলো আর যেহেতু আমাদের এই ধরনের কোনো ভিডিও সেরকম ভাবে নেই তো মনে হলো যে না এই ভিডিওটা আনি যদিও আমরা জানি না এর ভিতরে তিনি কি বলেছে তো চলুন দেখে নিই তারপরে আমরা আমাদের মতামত শেয়ার করছি অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে সমাজে যারা অবহেলিত তো তাদেরকে নিয়ে যখন কিছু বলা হচ্ছে আর ব্যাপারটা যখন কনফিডেন্সিয়াল তো সেক্ষেত্রেও আমাদের শোনার ইন্টারেস্টটা রয়েছে যে তিনি অ্যাকচুয়ালি তাদের সম্পর্কে কি বলছেন এক্স্যাক্টলি তো সেটাই আমরা এখানে দেখে নেব আর যদি ভিডিওটা কপিরাইট ক্লেমের জন্য ব্লক হয়ে যায় তাহলে সম্পূর্ণ ভিডিওটা আপনারা আমাদের ফেসবুক পেজে পেয়ে যাবেন আর ফেসবুক পেজের লিংক আপনারা আমাদের ডেসক্রিপশন বক্স বা ফার্স্ট প্রিন্ট কমেন্ট থেকে পেয়ে যাবেন চলুন চলুন জানা শুরু করি আপনি যে পুরুষ হলেন খুশি না বেজার আপনার বিবি যে মহিলা হলো তারও খুশি হতে হবে জোরে বলেন ঠিক কিনা আমরা যে পুরুষ হয়েছি কার ইচ্ছায় জবাব দিতে হবে আওয়াজ করে আমরা যে পুরুষ হয়েছি কার ইচ্ছা আর যারা নারী হয়েছে মহিলা তারা কার ইচ্ছা আর যারা পুরুষ হয় নাই নারী হয় নাই আরেকটা হয়েছে তারাও কার ইচ্ছা ওই জাতিটার নাম কি জোরে বলেন হিজরা হিজরা বললে অনেকে হাসে হাসলে আপনার গুনাহ হবে গুনাহ হবে এই জন্য আপনি হিজরার দিকে তাকায় হাসেন নাই আপনি আল্লাহরে ভেংসি মারছেন জোরে কোন ঠিক কিনা কারণ আমি পুরুষ হয়েছি আমার ইচ্ছায় নয় আল্লাহর ইচ্ছায় আমার বিবি মহিলা হয়েছে তার ইচ্ছায় নয় আল্লাহর ইচ্ছায় যে হিজরা হয়ে দুনিয়াতে এসেছে সেও তার ইচ্ছায় হয় নাই হয়েছে কার ইচ্ছায় সেও আল্লাহর ইচ্ছায় হিজরা কেউ হতে চায় না আল্লাহ তাকে পরীক্ষা করার জন্য বানায় সবার জন্য পরীক্ষা যে ধনী তারে আল্লাহ ধন দিয়ে পরীক্ষা করেন যে গরিব তারে আল্লাহ গরিব বানিয়ে পরীক্ষা করেন যে ছেলে হলো আল্লাহ ছেলে বানিয়ে পরীক্ষা করেন যে মেয়ে হলো আল্লাহ মেয়ে বানিয়ে পরীক্ষা করেন যে ব্যক্তির চাকরি আছে আল্লাহ তারে চাকরি দিয়ে পরীক্ষা করলেন যেই ব্যক্তির চাকরি নাই আল্লাহ তারে চাকরি না দিয়ে পরীক্ষা করলেন জোরে বলেন ঠিক না এজন্য হিজরাদেরকে গালি দেওয়া যাবে না ভাইয়েরা হিজরাদেরকে দেখলে আমরা হাসি ঠাট্টা করি এ কারণেই তারা সমাজ থেকে আলাদা তারা নিজের ইচ্ছায় হিজরা হয় নাই আমিও হিজরা হয়ে জন্মাতে পারতাম আপনারাও হিজরা হয়ে জন্মাতে পারতেন কে ছেলে হবে কে মেয়ে হবে কে হিজরা হবে আমাদের ইচ্ছায় হয় নাই হয়েছে কার ইচ্ছায় আমার কথাটা কি বুঝতে পেরেছেন এদেশে বেসরকারি হিসাব অনুযায়ী হিজরার সংখ্যা 15,000 কিন্তু তাদেরকে রাষ্ট্রীয় স্বীকৃতি দেয়া হয়নি যদিও 2008 সালে এরা ভোটাধিকার পেয়েছিল কিন্তু ভোট দিতে যেতে পারে না ভোটের ওখানে আছে নারী পুরুষ নারী হলে নারীতে টিক পুরুষ হলে পুরুষ টিক তো ওনারা হিজরা ওনারা কই টিক দিবে এরা স্কুলেও পড়তে পারে না স্কুলে গেলে হয় ছেলে হতে হয় মেয়ে হতে হয় তারা ছেলেও নয় মেয়েও নয় দুইটার মাঝামাঝি কোন ঠিক কিনা এদেশে আমরা হিজরা হলে হাসাহাসি করি বিশ্বে কোথাও হিজরা নিয়ে কেউ হাসাহাসি করে না এদেশের মানুষের আজব আজব অনেক অভ্যেস আছে বিশ্বের অনেক দেশে হিজরারা চাকরি করে তারা পুলিশে চাকরি করে সেনাবাহিনীতে চাকরি করে সুপার শপে চাকরি করে তারা আমাদের মতোই স্বাভাবিক মানুষ আমরাও যদি তাদেরকে স্বাভাবিকভাবে আমাদের সমাজে থাকতে দিতাম তারাও কষ্ট পেত না একটা লোকের এক ছেলে এক মেয়ে এক হিজরা কেউ আসলে বাসায় মেহমান আসলে পরিচয় দেয় এটা আমার ছেলে ওর নাম আবদুল্লাহ এটা আমার মেয়ে তার নাম সুমাইয়া কিন্তু সে হিজরা হওয়ার কারণে বাবা পরিচয় দিতে চায় না ঠিক কিনা সমাজের ঝামেলার কারণে এই জন্য হিজরারা দেখে কেউ তার সাথে মিশে না কেউ তারে বেড়াতে নিয়ে যায় না তখন সে চিন্তা করে আমার মতো এরকম আর কে আছে দেখি তাদের সাথে তারা মিশে যায় তারা হিজরা পাড়াতে থাকে হিংস্র জানোয়ারের মতো তারা মানুষের উপর আক্রমণ করে টাকা নেয় পয়সা নেয় তাদের এই হিংস্রতার জন্য তারা দায়ী নয় আমরা দায়ী জোরে বলেন ঠিক কিনা এজন্য এলাকায় হিজরা দেখলে হাসাহাসি করবেন না তো তাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন
সাইয়েদনা আদমের যুগ থেকে কিয়ামত পর্যন্ত হিজরা ছিল থাকবে, বিশ্বনবীর জামানাতেও ছিল। বিশ্বনবীর জামানায় মসজিদে নববীতে প্রথমে কাতার বাঁধত পুরুষেরা, পুরুষদের কাতারের পরে কাতার বাঁধত ছোট্ট বাচ্চারা, তারপরে কাতার বাঁধত খুনসা হিজরারা, হিজরাদের পরে কাতার বাঁধত মহিলারা। বিশ্বনবীর মসজিদে মহিলাদের যাওয়ার সুযোগ ছিল। তাহলে আমরা দেখে নিলাম হচ্ছে ভিডিওটা। অ্যাকচুয়ালি আমরা যতবার তার ভিডিও দেখি ততবার ফ্যান হয়ে যাই, কারণ তার দৃষ্টিভঙ্গিটাই অনেক আধুনিক, অনেক আলাদা, এবং তিনি ভীষণ বাস্তবটাকে তুলে ধরেন এবং তিনি তার প্রত্যেকটা কথা যুক্তিসম্মতভাবে কথাগুলো বলেন। এই যে আমরা ডেফিনেটলি আমরা আজ 2021 দাঁড়িয়েও কিন্তু রিয়েলিটিটাকে অ্যাকসেপ্ট করতে পারি না, সায়েন্টিফিকলি কিছু দেখতে পারি না, বা আমরা দেখেও হয়তো না দেখার ভান করি এবং সেটাকে একটা উপহাস কৌতুক হিসাবে দেখে থাকি শুধু। তো এটা কিন্তু মানে মুষ্টিমেয় মানুষ যারা এগুলোকে অ্যাকসেপ্টেন্স দেয়, কিন্তু বহুল সংখ্যক মানুষ সেটাকে উপহাসই মানে করে দেয়। এক্স্যাক্টলি, আমরা আজকের দিনে দাঁড়িয়েও কিন্তু সমাজে দেখে থাকি আমাদের আশেপাশে কোনো যদি হিজড়ে থাকে তো হঠাৎ করে বাচ্চা থেকে বুড়ো সবাই বলুক না কেন একবার না একবার তার দিকে চোখটা যাই এবং একটা মুচকি হাসি বা নিজেদের মধ্যে একটা হাসাহাসি বা কান ভাসাতে সে একটা মানে হয়েই থাকে, এটা খুব ন্যাচারাল। মানে এরকম অনেক কিছুই মানে বাজে ল্যাঙ্গুয়েজ ইউজ করা হয়, এক্স্যাক্টলি অনেক কিছু ল্যাঙ্গুয়েজ ইউজ করা যেটা একদমই অ্যাকসেপ্টেবল নয়, কোনো ভাবেই নয়। এবং এটা শুধু কিন্তু কিছু অশিক্ষিত মানুষ করে তা না, অনেক শিক্ষিত মানুষ বা যেটাকে আমরা সো-কলড হাই স্ট্যাটাস বলে থাকি, তো সেই ধরনের স্ট্যাটাস থেকে বিলং করা মানুষ কিন্তু এটা করে থাকে। তো এটা খুবই নিন্দাজনক একটা ব্যাপার, এটা কোনো মতেই গ্রহণযোগ্য নয়। এবং সেটারই বিস্তারিত ভাবে হচ্ছে মিজানুর রহমান আজহারি স্যার এখানে ব্যক্ত করলেন যে অ্যাকচুয়ালি আমরা পৃথিবীতে যা কিছু দেখি না কেন ইনক্লুডিং আস, সমস্তটাই হচ্ছে উপরওয়ালার সৃষ্টি। তো তার সৃষ্টিকেই কিন্তু অ্যাকচুয়ালি আমরা পরিহাস করি বা তার সৃষ্টি থেকেই আমরা কিন্তু আমল তুলি, প্রশ্ন করি, অপমান করি। এক্স্যাক্টলি, তো আমাদের কোনো অধিকার নেই তার মানে তাকেই ডাইরেক্ট অপমান করা, কারণ তিনি আমাদের সৃষ্টি করেছে, তার মর্জিতেই কিন্তু আমাদের সৃষ্টি, এখানে আমাদের কোনো হাত নেই। আজ আমি মেয়ে হিসেবে জন্মেছি, ও ছেলে হিসেবে জন্মেছে, কেউ একজন হিজড়ি হিসেবে জন্মেছে, তো সেটা কিন্তু তার ফল্ট নয়, কেউ হতে চায় না, কিন্তু তাকে আল্লাহ বা ভগবান বা সৃষ্টিকর্তা এইভাবেই বানিয়েছে। তো এটাকে আমাদের অ্যাকসেপ্ট করতে হবে। তো আমরা এখানে দেখলাম, জানতে পারলাম যে বাংলাদেশে এখনো পর্যন্ত তাদের সেরকমভাবে কোনো অধিকার দেওয়া হয়নি, ভোটাধিকারও যদিও রয়েছে কিন্তু সেখানে নারী পুরুষ হিসেবেই ভাগ ভাগ করা রয়েছে। ইভেন কোনো পড়াশোনার ক্ষেত্র বলুন, চাকরির ক্ষেত্র বলুন, কোনো জায়গাতে তাদের কোনো আলাদাভাবে কোনো সুযোগ সুবিধা দেওয়া হয় না, যেটা খুবই দুঃখজনক। তো এই দিক থেকে বলবো যে বাংলাদেশ সরকার যেন এই জিনিসটা সত্যি একটু সিরিয়াসলি বিবেচনা করে। যেমন আমাদের দেশে কিন্তু এখন অনেকটাই জিনিসটা চেঞ্জ হয়েছে, আমাদের দেশে এখন ভোটাধিকারও তাদের দেওয়া হয়, তাদের শিক্ষাক্ষেত্রে কর্মক্ষেত্রে অনেক সুযোগ দেওয়া হয় যাতে তারাও এগিয়ে যায়, কারণ তাদের মধ্যেও কিন্তু প্রচুর ট্যালেন্টেড থাকে। ইভেন আমাদের দেশে আপনারা যদি একটু নলেজ রাখেন তাহলে কিছু মানে লয়ার বলুন বা কোর্টের মানে বিচারপতি বলুন, প্রধান বিচারপতি বলুন, প্রফেসর বলুন, এক্স্যাক্টলি, তারা কিন্তু অনেকেই এখন এই হিজড়া কমিউনিটি থেকে বা ট্রান্সজেন্ডার কমিউনিটি থেকে বিলং করে, কারণ আমাদের দেশে সেই সুযোগ সুবিধাটা তাদের দেওয়া হয়েছে বা মানে বাধা নিষেধ করা হয়নি যে না তুমি হিজড়া বলে তোমার কোনো অধিকার নেই। আমরা মানুষ, আমাদের সব, আমরা দেশের নাগরিক, তো সবারই সমান অধিকার রয়েছে, এটা আমাদের কনস্টিটিউশনে দেওয়া রয়েছে। তো বাংলাদেশ সরকারের কাছেও আমরা মুখাপেক্ষী হয়ে থাকলাম যেন এদের দিকটাও ভাবনা চিন্তা করে, কারণ তাদের মধ্যে প্রচুর ট্যালেন্টেড মানুষ থাকে কিন্তু তারা শুধুমাত্র সুযোগের অভাবে বা চারিদিকে বঞ্চিত, লাঞ্ছিত, অপমানিত হয়ে কিন্তু তারা জীবনে এগোতে পারছে না। আর কিন্তু তারা যদি সমান সুযোগটা পেত তারাও কিন্তু অনেক অনেক দূরে এগোতো। তো এটা সত্যি একটা খুব ভালোভাবে চিন্তা করার বিষয়, আর এখন 2021 চলে এসেছে, এখন তো এগুলো নিয়ে ভাবতেই হবে, তাই না? আর প্লিজ দর্শক বন্ধু, সকলের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে যে আপনারা এই মানুষগুলোকে অবহেলা করবেন না, আপনারা আপনাদের পরিজন বা বন্ধুদের মতোই ট্রিট করবেন। কারণ দেখুন, এখানে যেমন মিজানুর রহমান আজহারি স্যার বলছিলেন যে একটা বাবা মায়ের যদি তার তিনটে সন্তান হয়, একটা ছেলে, একটা মেয়ে, একটা হিজড়ে, তো সেখানে কিন্তু বাবা মায়েরও কোনো হাত থাকে না এবং সেখানে সেই হিজড়ে বাচ্চাটারও কোনো হাত থাকে না। তো সেখানে কিন্তু দুজনের পরিচয় দেওয়া হয় এবং একজন অবহেলিত হয় এবং তাকে হয়তো স্কুলে গেলেও কিন্তু ভর্তি নেওয়ার ক্ষেত্রে প্রবলেম হয় এবং তার যে এডুকেশনাল আর কি যে কেরিয়ার সেখানেও অসুবিধা তো রয়েছে, স্কুল জীবন থেকেই শুরু হচ্ছে সেটা। সেই বাচ্চাটা হয়তো সে নিজে বুঝতেও পারে না তার জীবনে কত কিছু ঘটে যায়, সেভাবে
হবে যে আমার দোষটা কি, মানে এরকম একটা ব্যাপার, শুধুমাত্র একটা জিনিসের জন্যই বুঝতে, এবং তার কেউ বন্ধু হয় না, এবং মানে তার সাথে যে মানে কি বলে মানে ওঠা বসা করার মতো লোক পাওয়া যায় না, নোংরা পথে আর কি চালিত হতে হয়। কিন্তু সেখানে তাদের দোষ যতটা আমরা দেখি, কিন্তু তাদের দোষ আপনারা যদি মানে ভিত্তিটাই আমাদের এমন হয়ে যায় ভিত্তিতেই গলত থাকে যায়। আর আমাদের কিন্তু কোনো অধিকার নেই, না সরকারের না সাধারণ মানুষের, যে তাদের সমস্ত কিছু থেকে বঞ্চিত করা, এটা একদমই অধিকার নেই। কিন্তু তারা বছরের পর বছর এইভাবে বঞ্চিত হয়েই আসছে। এবং পাশ্চাত্য দেশগুলোতে যে কথাটা বললো যে এমন আছে সমস্ত দিকে স্বীকৃতি দেওয়া হয়েছে, তো আমাদের ইন্ডিয়াতেও সেটা স্টার্ট হয়েছে। তো এটা কিন্তু একটা খুব সমাজ, যে কোনো সমাজের ক্ষেত্রে একটা অগ্রসর ভূমিকা। তো আমরা মানে আর কি চাইবো যে বাংলাদেশের এরকম আর কি আর ভবিষ্যৎ দিনে মানে এরকম মানুষ উঠে আসুক। এবং আমরা কিছুদিন আগেও দেখতে পেয়েছি যে একটা সম্ভবত হচ্ছে বৈশাখী টেলিভিশনে একজন রূপান্তরকারী মানুষ আর কি সে আর কি সংবাদ পাঠিকা হিসেবে উঠে এসেছে। তো এটাও একটা ভালো দিক। তো এইভাবেই সমাজ আরও এগিয়ে যাক আমরা চাইবো, কিন্তু অবশ্যই আপনারা কেউ অবহেলা করবেন না, তাদেরকে তাদের মতো করে বাঁচতে দিন এবং সামাজিক অধিকারগুলো দিন, অবশ্যই এটাই দরকার। এক্স্যাক্টলি, তাকে তাদের একদম সাধারণ মানুষ হিসেবে ট্রিট করুন, যেমন আমরা আপনারা তেমন, কিন্তু তারাও তো কোনো রকম দ্বিচারিতা বা কোনো রকম মানে আলাদা ভাবে তাদের দেখবেন না, তাদের সাথে ভালোভাবে ট্রিট করুন, ভালোভাবে ব্যবহার করুন এবং তাদেরও আপনারা সাপোর্ট করুন। এবং ব্যাপারগুলো কিন্তু তারা কিন্তু মানে নিজে থেকে করে না, ওটা ইনবর্ন ওইভাবে জন্ম নেয়। তো তাকে সেই আল্লাহ সৃষ্টিটাকেও আপনাদের কদর করা উচিত। এক্স্যাক্টলি, আর আমাদের চ্যানেল থেকে যেহেতু এইরকম ভিডিও নিয়ে, আর আমরা হচ্ছে মিজানুর রহমান আজহারি যে ভিডিওগুলো দেখে থাকি সেখানে যেহেতু সোশ্যাল মেসেজ দেয়, তো আমরা এই ধরনেরই ভিডিও পিক করি যে শুধুমাত্র ইসলামিক নয়, যেটা একটা সোশ্যাল মেসেজ দিচ্ছে। তো আপনারা হয়তো রিসেন্টলি খেয়াল করবেন আমরা সেই ধরনের ভিডিওগুলোই পিক করি। তো যেহেতু এই রিলেটেড আমরা কোনো ভিডিও নিই, আর এটা হচ্ছে খুবই একটা অন্য রকম বিষয় আমাদের মনে হলো, তো সেই জন্যই আরও ভিডিওটা আনলাম, কারণ তারা অনেকেই হয়তো এই বিষয়গুলো সম্বন্ধে ওয়াকিবহল থাকবে না, তো কোথাও গিয়ে আমাদের একটা রেসপন্সিবিলিটি হয়ে যায়। কারণ আমরা যেহেতু একটা প্ল্যাটফর্মে রয়েছি, তো আমাদের মনে হয় যে আমরা এইরকম ভাবেও যদি মানুষের কিছুটা হলেও মানুষের মধ্যে সৎ বুদ্ধি বা সৎ আচরণ যদি মানে প্রচার করতে পারি বা ভালো সোশ্যাল মেসেজ যদি আমাদের ভিডিওর মাধ্যমে যদি আপনারাও কিছু জানতে পারেন, নতুন কিছু শিখতে পারেন, তো সেটা আমাদের জন্য খুব ভালো ব্যাপার। তো আমরা এইভাবে আমরা যদি প্ল্যাটফর্মটাকে ইউটিলাইজ করতে পারি, তো সেটা আই থিঙ্ক আমাদের ভিডিওর মাধ্যমে বা কিছু জ্ঞান অর্জন করেন বা কিছুটা নিজের সমাজের প্রতি দায়িত্ববোধ জ্ঞাপন করেন, তাহলে সেটাও কিন্তু আমাদের জন্য অনেক বড় পাওয়া এবং আমাদেরও ভালো লাগবে। তো যাই হোক, ভিডিওটা ডেফিনেটলি খুবই ভালো লেগেছে, আর আমাদের রিয়াকশন যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, আর এই বিষয়ে আপনাদের যদি কোনো মতামত থাকে সেটাও লিখে জানাবেন। আর হ্যাঁ, পরবর্তীকালে আপনারা মিজানুর রহমান আজহারির আর কোনো ভিডিও পেতে চাইছেন কিনা সেটাও কমেন্ট বক্সে জানাবেন, আর যদি ভালো লাগে ভিডিওটা তাহলে অবশ্যই লাইকের সাথে সাথে শেয়ারও করবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন আমাদের চ্যানেলটি, আর সাথে সাথে একটি জয়েন বাটন পাশে দেখতে পাবেন, তো সেখানে কিছু ফেসিলিটিস আছে, তো আপনারা সেটা চেক করতে পারেন। আর আমাকে শিলাজি তার রফিক সুদীপ্তা হিসেবে যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমাদের ফেসবুক আর ইনস্টাগ্রামের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, তো আপনারা সেখান থেকে ফলো করতে পারেন। তো আজকে এই বলেই ভিডিও শেষ করছি, টাটা, নমস্কার।